আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে। স্ক্রিনে একটা ছবি দেখুন। আমাকে এক ভাই প্রশ্ন করেছে, আমি সৌদি আরবে আমেল আইডিবির সাথে কাজ করতাম। স্ক্রিনে তার মেসেজটি দেখুন। 2022 সালে কাজ করার কারণে আমাকে পুলিশ আটক করে দেশে পাঠিয়ে দিয়েছে। আমি ফ্রি ভিসায় কাজ করতাম। আমি এখন সৌদি আরবে নতুন করে আসতে পারবো কিনা? তার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্যই আমি ছবিটি আপনাদের সামনে শো করেছে। ছবিটির মধ্যে দেখুন একটা বোর্ডে বেশ কয়েকটি নাম্বার লেখা আছে, যা শুরু হলো 900 দিয়ে। সৌদি আরবে যারা আটক হয় অথবা যারা হুরুপ্রাপ্ত কিংবা যারা নিজ ইচ্ছায় দড়া দিয়ে দেশে যায়, তাদেরকে 700 অথবা 900 সিরিয়ালের মামলাতে দেশে পাঠায়। এখন 900 সিরিয়ালেই পাঠাচ্ছে, এতদিন কিন্তু 700 সিরিয়ালে পাঠিয়েছে, এখন 900 সিরিয়ালে পাঠাচ্ছে। 900 সিরিয়াল বা 700 সিরিয়ালকে বলা হয় মুখালেফ, আইন ভঙ্গকারী। আপনি যে কারণেই আটক হন, আপনাকে আটক করার পরে কিন্তু একটা মামলা দিবে। মামলা ছাড়া কোনোভাবেই কিন্তু আপনাকে জেল থেকে দেশে পাঠানো সম্ভব না। এটা হলো সৌদি আরবের অতি পুরনো একটা রুলস। তো 700 এবং 900 সিরিয়ালে যারা গিয়েছেন বা যাচ্ছেন অথবা অদূর ভবিষ্যতে যাবেন, তারা কিন্তু মুখালেফ। আর মুখালেফদেরকে সৌদি আরবে আসতে দিবে কি না, এই বিষয়টি অনেকেই জাওয়াজাতকে প্রশ্ন করেন। আমি জাওয়াজাতের একটা রিপ্লাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এখানে জাওয়াজাত জানাচ্ছেন যে আইন ভঙ্গকারী সে সৌদি আরবে শুধুমাত্র ওমরা এবং হজ করতে আসতে পারবে, কোনো কাজের বিষয়ে আসতে পারবে না। তবে এখানে দুঃখের বিষয় হলো ওমরাতেও কিন্তু আসতে দিচ্ছে না। আমার পরিচিত কয়েকজনকে ফেরত পাঠিয়েছে, এমনকি আমাদের এজেন্সির মাধ্যমে দুইজন আসতে চেয়েছিলেন, তাদেরকেও ফেরত পাঠিয়েছে। জাওয়াজাত কিন্তু বলছে ওমরাতে আসতে পারবে, তবে সেখানে কিন্তু কত বছর সেটি উল্লেখ করে দেয়নি, যার কারণে এয়ারপোর্ট থেকে যারা ওমরা করতে আসছে, যারা দড়া দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন, তাদেরকে ফেরত পাঠাচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমি হুরুপ্রাপ্ত স্পেশাল এক্সিট নিয়ে দেশে যাচ্ছি, তাহলে আমি আসতে পারবো কিনা? আগে তো 3 বছর অথবা 5 বছর পরে আসা যেত। হ্যাঁ, আগের আইন ছিল 3 অথবা 5 বছর। 2021 সালের 14 মার্চে শ্রম আইন যে পরিবর্তন করেছে, সে সময় মুখালেফ ব্যক্তিদের জন্য আজীবনে নিষেধাজ্ঞা দিয়েছে, আজীবন আসতে পারবে না। তো সেই আইন এখন পর্যন্ত চলমান আছে, সামনে হয়তো পরিবর্তন হতে পারে নাও হতে পারে। তো আমি এইটুকু তো আপনাদেরকে বলতে পারি জাওয়াজাতে বরাত দিয়ে, এবং 900 সিরিয়ালের যে তথ্য সেটির উপরে ভিত্তি করে আপনি যদি দড়া দিয়ে দেশে যান, তাহলে কিন্তু আপনাকে এই মুহূর্তে আসতে দিবে না। সামনে যদি কোনো পরিবর্তন আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আপনি হুরুপ্রাপ্ত হো, আপনি হুরুপ কাটাননি, আপনি স্পেশাল এক্সিট নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আসতে পারবেন না। এই ছেলেটি কিন্তু আটক হয়েছিল বৈধ ইকামা নিয়ে, তারপরেও কিন্তু তাকে দেশে পাঠিয়েছে, কারণ সে শ্রম আইন লঙ্ঘন করেছে, আর শ্রম আইন লঙ্ঘনকারী হলো মুখালেফ। আর একজন মুখালেফ যখন সৌদি আরব থেকে ডিপোর্ট হয়, বিতাড়িত হয়, বিতাড়িত ব্যক্তি নতুন বিষয়ে সৌদি আরবে আসতে পারবে না, এমনটা জাওয়াজাতের তথ্য আমার নয়। তবে ওমরা এবং হজের কথা বলা হলেও ওমরাতেও কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। কখনো কখনো জাওয়াজাত থেকে আমরা এই তথ্য পেয়েছি 10 বছর পর, তবে এখানে কিন্তু সময় উল্লেখ করেনি। আর ওমরার ক্ষেত্রে আমি বলবো যে আমার নিজের লোককে পাঠিয়েছে ফেরত এয়ারপোর্ট থেকে এক রাত রেখে। তাই আপনাকে বলবো, আপনি যদি দেশে দড়া দিয়ে গিয়ে থাকেন, হুরুপ্রাপ্ত হয়ে গিয়ে থাকেন, আগে 3 অথবা 5 বছর পর আসা যেত, এখন নতুন আইনে বলা হচ্ছে আপনি আর প্রবেশ করতে পারবেন না কাজের ভিসাতে। আশা করি আপনার উত্তর পেয়েছেন, এবং আমি সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। বাকি আল্লাহর হাতে।